আজ হঠাৎ বেয়ারা হতে ইচ্ছে করছে, বাধা নিষেধ ভুলে গিয়ে গাছ চড়তে মন চাইছে। ভাত ঘুমের সময় পাড়াটা যেমন ফাঁকা লাগতো, দেশটা এখন আস্ত একটা পাড়া হয়ে গেছে। আমরা দুজন তখন ক্লাস এইটে পড়তাম, পলির তখন গুটি গুটি বয়স, ওর মুখের দিকে চেয়ে থাকলে আমার বুকের ভেতরটা বরাবর শুকিয়ে যেত। এতদিন পর মুখটা আবার সে আগের মতো শুকিয়ে যাচ্ছে। পরের বাড়ির জানলায় ঢিল মেরে সন্ধ্যা অবধি গাছের নিচে একাকী বসে থাকলে শরীর যেমন কেঁপে কেঁপে উঠত ভয়ে, এখন সময়গুলো তেমনি করে কাঁপছে কেন? চারিদিকে শুধু ভয় আর ভয়। জানো, আমার এখন নতুন করে ছোট্ট হতে ইচ্ছে করছে। ফড়িং ফড়িং খেলা করব, লাল সোয়েটারটা গায়ে দেব, বড়দের দেখে আদাব দেব। ধুত্তুরি চাই, বড়দের কোথায় পাব? এখন আমি নিজেই বড়, সবচেয়ে বুড়ো। শুনেছিলাম পলি নাকি বিধবা হয়েছে, তাও 20 বছর আগের কথা। এবার শুনলাম সে আমার সাথে এক কাপ চা খেতে চায়। যাওয়া আসা তেমন আহামরি কিছু অসুবিধা হবার নয়, তবে বিমানগুলো তো সব বন্ধ, লকডাউন। কেউ একজন পলিকে গিয়ে বলে এসো চায়ের পানিটা নামিয়ে রাখতে, শুনেছি মাস দুয়েক পর জাহাজ উঠবে। একবার যখন পানিতে আগুন দিতে মন চাইছে, আর কটা দিন সবুর করতে বলো? আমাদের দূরত্ব তেমন আর কি। এই দেখো, এদিক দিয়ে দেখা যায় বাংলাদেশের জানালা। আর শোনো, ও যেন সারাক্ষণ ঘড়ি না দেখে, ছেলেবেলা থেকে মেয়েটা ভীষণ পাঞ্চুয়াল। ওকে বলে দিও পৃথিবীর সব ঘড়ি থেমে গেছে আজ, শুধু একটা জিনিস এখনো টিকটিক টিকটিক করছে। জানি না ওটা আসলে কিসের শব্দ, শব্দ কিনা তাও জানি না।